বর্তমান সরকারের অধীনে সব নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, যাদের বিরুদ্ধে রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য সুষ্ঠু নির্বাচন করতে না পারার দায় রয়েছে। তাদের মুখে বর্তমান সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন মানায় না বলে জানিয়েছেন তিনি। দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণ বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর ভারত সফর সম্পর্কে হানিফ বলেন, ভারত বিরোধী রাজনীতির সুফল বিএনপি আর মেনে নিতে পারবে না। যারা রাষ্ট্র ক্ষমতায় থাকতে নিজেরা কখনো সুষ্ঠু নির্বাচন করতে পারে নাই এবং সুষ্ঠু নির্বাচনের চিন্তাও করে না, তাদের কাছ থেকে এর চেয়ে বেশি জাতি আশা করে না। বেগম খালেদা জিয়াদের মতো রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে জাতি খুব বেশি আশা করে না। মিথ্যাচার করা, অন্যকে অভিযুক্ত করায় যাদের অভ্যাস, তারা এই সবসময় অভিযোগই করে আসবেন।